ডক্টর ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট ভিডিও, আপনারা সবাই শেয়ার করে দিবা, একটু উপকার হইব শেয়ার করলে। কারণ আমার সাইটে যে একটা ফটো দেখতে পাই আপনারা, ওই যে মানুষটা, ওই মানুষটা গত 18ই আগস্ট মানুষটা নিখোঁজ হয়েছে। তাদের বাসা হয়েছে করিমগঞ্জ সরিষা। তো সরিষা থেকে নিখোঁজ হয়েছে মানুষটার নাম হয়েছে বীরেশ মালাকার, রাকেশ মালাকারের পুত্র। তারপরে একটা মিসিং ডায়েরিও করছে করিমগঞ্জ থানার মধ্যে। তো মিসিং ডায়েরি করার পরেও এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া গেছে না, যার কারণে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। আপনারা যদি কাইন্ডলি যদি ভিডিওটা একটু শেয়ার করে দিন, তো সবার কাছে গিয়ে পৌঁছে যাইব। আর যদি কেউ যদি দেখিয়া থাকে, তাইলে মানে লগে লগে আমার স্ক্রিনের মধ্যে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে লইবা, যাতে পরিবারের কাছে মানে পৌঁছতে পারে মানুষটা। মানুষটা আজকে নিখোঁজ হয়েছে, অনেক দিন হয়ে গেছে। গত 18ই অগস্ট যদি নিখোঁজ হয়, তো আজকে হয়ে গেছে 7 তারিখ, মোটামুটি 15-16 দিন হয়ে গেছে, 17-18 দিন হয়ে গেছে মানুষটা নিখোঁজ। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা। ভিডিওটা শেয়ার করলে হয়তো কেউ না কেউ ভিডিওটা পাইবো, আর ভিডিওটার সঙ্গে যদি ওই মানুষটা মিলে যায়, তো মানুষটা পরিবারের সঙ্গে মিলতে পারবো। তো আপনার কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা। আর যদি কেউ যদি দেখিয়া থাকুন, তাহলে দেখিয়া থাকলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দিবা। ধন্যবাদ।